হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে ম্যান্ডির ভিডিওটা দেখলাম, যেটা আমি ভয় পাচ্ছিলাম সেটা হওয়া শুরু হয়ে গেছে। এই ভয়টা আমি বারবার পেয়েছি, এই ভয়টা পেয়ে আমি বারংবার সচেতন করার চেষ্টা করেছি। এর জন্য আমি তোমাদেরকে বলেছিলাম যে যদি তোমাদের কারোর সাথে ম্যান্ডির ডাইরেক্ট যোগাযোগ থাকে, তোমরা আমার এই ভিডিওটা ওর কাছে পৌঁছে দিও। মনে হয় পৌঁছায়নি, জানি না পৌঁছেছে কি না, জানি না দেখেছে কি না ভিডিও, কারণ ওর এখন যা মানসিক পরিস্থিতি, ও লরিওয়ালাকে বলছে বা যা গাড়িওয়ালাকে বল, ওর মন মানে বলতে মন চাইছে যে হর্ন বাজাচ্ছিস কেন, বা কেউ জিজ্ঞাসা করলে যে কেমন আছো বলে হর এখান থেকে, আমি যেমন আছি তোর কিরে। এই পরিস্থিতি মানুষের কখন আসে? যখন মানুষের কিচ্ছু ভালো লাগে না, যখন মানুষের কিচ্ছু ভালো লাগে না, ঠিক আছে। অ্যাকচুয়ালি ম্যান্ডির জগৎটা এখন প্রচণ্ড পরিমাণে আত্মকেন্দ্রিক হয়ে গেছে। নিজেকে ছাড়া ও কিছু দেখতে পাচ্ছে না, নিজেকে ছাড়া ও কিছু ভাবতেই পারছে না। আমরা অনেক রকমভাবে বুঝিয়েছি, আমি ডাইরেক্ট যখন আমার সঙ্গে কথা হতো ডাইরেক্টও বুঝিয়েছি, বহুবার বুঝিয়েছি, কিন্তু যখন বুঝিয়েছি তখন বলতো যে হ্যাঁ দিভাই তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো, তুমি ঠিক বলছো, কিন্তু পরিস্থিতি ওকে সেই অনুযায়ী কাজ করতে দিচ্ছে না। ওই যে আমি বলি না, আমরা অনেকে আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি, হোল্ড করতে পারি, ও এই মুহূর্তে ইমোশন কন্ট্রোল করাতে একদমই অপারগ হয়ে গেছে, একদমই অপারগ হয়ে গেছে, ও পারছে না। নতুবা ক্যামেরার সামনে কেউ এই ধরনের কথা বলে ও যেগুলো বলে ফেললো আজকে। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে এই যে প্রশ্নোত্তরের রাউন্ডটা নিয়ে ও আসবে, বা ও বলে ফেলেছে যে ও একটা প্রশ্নোত্তরের রাউন্ড আনবে, এটার পরে কিন্তু ওর উপরে মারাত্মক পরিমাণে চাপ সৃষ্টি হবে, ঠিক আছে। তারপরে যখন ও বলল ভিডিওতে যে আমি যেই প্রশ্নের উত্তরগুলো বলবো তাতে করে আমার উপরে অলরেডি মানসিক প্রেশার শুরু হয়ে গেছে, কিন্তু যতই যা হয়ে যাক আমি কিন্তু বলবো, এই যে ওর একটা দৃঢ়তা এসে গেছে যে ও প্রশ্নের উত্তর দেবেই দেবে, সেখান থেকে কিন্তু প্রবলেমটা স্টার্ট হওয়া শুরু হয়েছে। আমি এই ভয়টাই করছিলাম, আমি এই জন্যই বলেছিলাম, কিন্তু কিছু দর্শক আছে আমাকে বুঝতে না পেরে আমাকে বলছে যে তোমার কি, তোমার কি, তুমি কেন বারবার রাহুল রাহুল করছো? রাহুলের বিষয়টা অলরেডি ওপেন বুক, রাহুলের বিষয়টা সবাই সব কিছু জানে, তাই রাহুল সম্পর্কে যদি কোনো কারোর প্রশ্ন থাকে সেই সম্পর্কে প্রশ্নগুলো আমি করতে বলেছি, যাতে করে সেই রাহুলের সম্পর্কে উত্তর দিলে যাতে ওর নেক্সট জীবনে কোনো রকম কোনো আঁচ না আসে। আমি অনেক গভীর পর্যন্ত গেছি, সেই কারণের জন্যই আমি এই কথাগুলো বলেছি। বাদ বাকি ওর মানে ফ্যামিলিগত কোনো কথা, প্রশ্নের উত্তর ওইখানে না দিলেই বেটার হতো, কিন্তু ওর যা ভাব দেখছি তাতে করে ও বলবে, কারণ একতরফা ওর ওর ওকে অনেক বলা হয়েছে, তো সে কারণে ও বলবে, ফেয়ার এনাফ। কিন্তু কী বলতো, সবসময় সত্যি কথা বলতে গিয়ে যদি নিজের ফিউচার ধ্বংস হয়ে যাওয়ার প্রবণতা থাকে, প্লাস বিশেষ করে ওদের একটা সন্তান আছে, তার দিকে তাকিয়েই আমি বারণ করেছিলাম, তার দিকে তাকিয়ে আমি বারণ করেছিলাম এরকম কোনো প্রশ্নের উত্তর দিতে না, যাতে করে ওর লাইফটা আরও মিজারেবল হয়ে যায়, আরও মিজারেবল হয়ে যায়। অলরেডি সেটা শুরু হয়ে গেছে, অলরেডি সেটা শুরু হয়ে গেছে, সেই জন্যই মেয়ের ফোন কলের আনসার দিচ্ছে না, স্যান্ডি মেয়ের ফোন কলের আনসার দিচ্ছে না, মেয়েটা কাঁদছে, মেয়েটা কাঁদছে। ভাবো তো এবার মেয়েটার জন্য চিন্তা কে করছে। আমি বলেছিলাম এখানে আমরা ভিউয়ার্স হিসাবে, অ্যাজ এ ক্রিয়েটর হিসাবে এইটুকুই বলতে পারি, এইটুকুই করতে পারি। আমি বলেছিলাম এমন কোনো প্রশ্নোত্তরের দিকে যাস না যাতে করে আরও খারাপ হয়, খারাপ হওয়া শুরু হয়ে গেছে, ফোন কলের আনসার দিচ্ছে না। এই কথাটা ভিডিওতে বলে আরও বেশি মানসিক চাপ শুরু হবে, কারণ যখন এই কথাটা আমাদের কাছে পৌঁছবে তখন কী হবে, তখন স্যান্ডির উপরে একটা নেগেটিভ পার্সপেক্টিভ আমাদের যাবে, ঠিক আছে। আর সেটা স্যান্ডি ভালো মতন বোঝে, কারণ স্যান্ডি মাস্টার মাইন্ড, স্যান্ডি বোঝে এই কথাটা বললে এটার পরিপ্রেক্ষিতে এই ফলটা ঘুরে আমার দিকে আসতে পারে, ঠিক আছে। সুতরাং ও কিন্তু মানে সাংঘাতিক ভবিষ্যৎটা বুঝতে পারে, আর সেই কারণেই মানসিক চাপটা সৃষ্টি করে। এর আগে মনে আছে এই যে মারধর হলো, মারিয়াদের বাড়িতে যাওয়ার আগে মারধর হলো কী নিয়ে? একটা কমিউনিটি পোস্ট নিয়ে। সেই কমিউনিটি পোস্টের লেখাগুলো সযত্নে আমি রেখে দিয়েছি স্ক্রিনশট দিয়ে, যেখানে কিনা ম্যান্ডি শুধু একটাই কথা বলেছিল যে রাহুলকে শুধুমাত্র দোষারোপ কেন করা হচ্ছে, দোষের ভাগে আমরা দুজনে, আমাদের দুজনকেই একইভাবে দোষারোপ করা হোক। তখন স্যান্ডি সহ্য করতে না পেরে প্রথমে তো কমিউনিটি পোস্ট ডিলিট করিয়েছে, তারপরে ও তখন বাড়িতে ছিল না, যখন কমিউনিটি পোস্টটা ম্যান্ডি করেছে তখন স্যান্ডি বাড়িতে ছিল না, এক তো ফোন কল করেই কমিউনিটি পোস্ট ডিলিট করিয়েছে, তারপরে বাড়িতে এসে চূড়ান্ত অশান্তি করেছে শুধুমাত্র একটা কমিউনিটি পোস্ট দেখে, চূড়ান্ত অশান্তি করেছে, এমন অশান্তি করেছে যে গায়ে হাত তোলাতলি পর্যন্ত হয়েছে।
এবং স্যান্ডি শোকেজে মেরে নিজের হাত পর্যন্ত কেটে ফেলেছে, কাজ ভেঙে ফেলেছে। বুঝতে পারছো যে একটা কমিউনিটি পোস্ট যেটা সম্পর্কে কিনা সবাই জানে সেটা করাতে স্যান্ডি ওই পরিস্থিতি ক্রিয়েট করেছিল। আর এখন যখন ম্যান্ডি বলছে যে পুরো পরিস্থিতি সম্পর্কে ওরও ও মুখ খুলবে, তখন স্যান্ডির আরও অবস্থা টাইট হয়ে গেছে। আর সেই কারণে মেয়ের ফোন কলের আনসার পর্যন্ত দিচ্ছে না। ম্যান্ডিও বলছে যে অনেকবার ভিডিও কল করেছি, ভয়েস মেসেজ, ফোন কল করেছি, কিন্তু কোনোটাতেই কোনো আনসার দিচ্ছে না। ইভেন মেয়ের ফোন কলেরও আনসার দিচ্ছে না। এটারই আমি ভয় পেয়েছিলাম। আরও একটা কথা বলি, যখন ওই কমিউনিটি পোস্টের আগে রাহুল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল যে একটা ভিডিও আনতে চলেছি আমি, একটা গানের ভিডিও, তার মধ্যে ও সবটা তুলে ধরবে, ওদের পুরো ব্যাপারটা তুলে ধরবে, তখনও স্যান্ডির অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল। তখন স্যান্ডি বলেছিল ভিডিওর মাধ্যমে, কী করবে আমাকে নেগেটিভ দেখাবে তো, আমাকে খারাপ দেখাবে তো, দেখাক তো। আসল ঘটনা, আসল পরিস্থিতি সামনে আসার সময় হয়ে আসলে বা এরকম কোনো পরিস্থিতি ঘটনা মানে পরিস্থিতি ঘটার সম্ভাবনা থাকলে যে স্যান্ডির আসল ফেস খুলে যাবে, তখনই স্যান্ডির অবস্থা এত খারাপ হয়ে যায়, এত খারাপ হয়ে যায় যে ওর ভেতরকার দানবটা বাইরে বেরিয়ে আসে। হ্যাঁ, একটা কথা ঠিক যে সে ছেলে হয়ে বা একটা স্বামী হয়ে কত সহ্য করবে, কিন্তু এখানে ম্যান্ডি তো বলেনি যে প্রশ্ন উত্তরের ব্যাপারটা রাহুল রিলেটেড হতে চলেছে। তাহলে স্যান্ডির চিন্তিত হওয়ার কারণ কী? ও যদি ম্যান্ডির ওই তিনটে সম্পর্ক নিয়ে পুরো ওপেন প্ল্যাটফর্মে এইভাবে বলতে পারে, তাহলে ম্যান্ডিরও তো কিছু বলার থাকতে পারে। এতদিন তো কমিউনিটি পোস্টের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে স্যান্ডি অনেক কিছু বলেছে, ম্যান্ডি তো কখনো মুখ খোলেনি, ম্যান্ডিরও তো বলার একটা জায়গা আছে। কিন্তু যেই বলেছে ম্যান্ডি বলবে, এবং ম্যান্ডি এটাও বলেছে যে এটা বলার পরে হয়তো পরিবারের সঙ্গে পরিবারের অনেকের খারাপ লাগতে পারে, কিন্তু আমার কিছু করার নেই। যখনই ম্যান্ডি ডেসপারেট হয়ে এই কথাটা বলে দিয়েছে, তখনই স্যান্ডের অবস্থা আরও টাইট হয়ে গেছে, আরও খারাপ হয়ে গেছে। তো এখন ও ওর মেয়েকেও অস্বীকার করছে। তাহলে ভাবো, কিছু সত্যি কথা সামনে আসার ভয়ে, পুরোটা সত্যি কথা তো ম্যান্ডি বলতে পারবে না, কিছু সত্যি কথা সামনে আসার ভয়ে, শুধুমাত্র ভয়ে, এখনও ম্যান্ডি বলেনি, ভয়ে যদি স্যান্ডি তার মেয়েকে ইগনোর করার ক্ষমতা রাখে, ভাবো যখন ম্যান্ডি এরকম কিছু বলবে যেখানে কিনা ওদের পরিবারকে টানা হবে বা এমন কিছু কথা বেরিয়ে যাবে, তখন স্যান্ডির আচরণ ম্যান্ডির প্রতি এবং মেয়ের প্রতি কী হবে, কী হবে সেটা ভেবে দেখো। ঠিক আছে, এই ভয়টাই আমি পাচ্ছিলাম। তোমরা আমাকে সবসময় ভাবো সুতবা সমালোচনা করে মানে সবার ক্ষতি চায়। অ্যাকচুয়ালি আমি কারোর ক্ষতি কোনো দিনও চাইনি। আমি কারোর ক্ষতি চাইবার ক্ষতি হয়ে যাবে সেটা কি সম্ভব? আমি এই কারণেই বলছিলাম, এই প্রশ্নোত্তরের রাউন্ডটা তুই নিয়ে আয়, কিন্তু যেই কারণের জন্য, যেই বিষয়টার জন্য বা যাকে কেন্দ্র করে এই রিলেশনের মধ্যে এই ফাটলটা আসলো, এত দূরত্ব আসলো, তাকে নিয়ে কথা বল, ফ্যামিলি নিয়ে কথা বলতে হবে না। আমি একমাত্র এই কারণের জন্যই বলেছিলাম, কিন্তু দেখো সেটার প্রভাব কিন্তু অলরেডি পড়া শুরু হয়ে গেছে। মেয়ের ফোন কলের আনসার দিচ্ছে না, মেয়ের ফোন কলের আনসার দিচ্ছে না, মেয়ে কীভাবে কাঁদছে, সবার বুকটা ফাটছে না? ফাটারই কথা, বুকটা ফাটারই কথা। মেয়ে দেখছে, মেয়ে ফোন করছে, বাবা ফোন তুলছে না, কষ্ট লাগছে। তারপরে কার সাথে খেলবে, ওই একটা বাচ্চা মেয়ে দেখলাম ওর সাথে খেলবে, সেই জন্য ওর মনটা ফাটছে, কষ্ট পাচ্ছে। কিন্তু দেখো বাবা মার এই অসাবধানতা বলো, অসচেতনতা বলো, বা অসভ্যতা আমি বলো, যার জন্যই বলো, সাফার করছে কে? ওই বাচ্চা মেয়েটা। ওর কি আদৌ কোনো দোষ আছে? স্যান্ডির কোন কারণের জন্য ম্যান্ডি পরকীয়ায় যুক্ত হয়েছে, তার পেছনে ওদের দুজনের হাত রয়েছে, বা ম্যান্ডি নিজের স্বভাবগঠিত কারণে পরকীয়ায় লিপ্ত হয়েছে, তাদের পেছনে দুজনের মধ্যে হোক একজনের দোষ বেশি একজনের দোষ কম, কিন্তু তার জন্য সাফার করছে কে? মেয়েটা সাফার করছে। তিন চার দিন পরে ম্যান্ডি ফিরে যেতে চলেছে বাড়িতে, বলছে আমি ফিরে গেলেও, মেয়েটাকে বলছে তিন চার দিন অপেক্ষা করো, যদি তোমার কপালে থাকে তুমি খেলতে পারবে, যদি তোমার কপালে না থাকে তুমি কোনো দিনও খেলতে পারবে না। ম্যান্ডিকে একটা কথা বলতে চাই, হাওয়ায় বড় হয়েছিস তাই না রে? হাওয়ায় বড় হয়েছিস, মেয়েটার সামনে কেন এই ধরনের কথা বলছিস তুই? ওই মেয়েটাকে এমনি ওর অভিজ্ঞতা চরম খারাপ, চরম খারাপ। ও এইটুকু বয়সে যা দেখে ফেলেছে না, আমরা বুড়ো বয়সেও এই ধরনের অভিজ্ঞতা আশা করি না, পাড়াতুতো কারোর কাছ থেকেও আশা করি না। আর ও নিজের ঘরে নিজের বাবা মাকে এইটুকু ছোটো বয়সে এত কিছু করতে দেখছে, যেটা ওর মাথার উপর দিয়ে এখন যাচ্ছে, কিন্তু এটা ওর ফিউচারে প্রচুর পরিমাণে, ওর লাইফে এফেক্ট করবে, প্রচুর পরিমাণে এফেক্ট করবে। দেখে নিস তুই, তোরা বাবা মা থাকবি তো, বড়ো হবি তো, আরও বয়স হবে তো তোদের, তখন তোরা দেখতে পাবি।
যে তোদের এই এই এখনের কার্যকলাপের কী ভয়ানক পরিণাম তোর তোদের মেয়েটা ভুগছে। তোর মেয়েটার সামনে তো তোর স্যান্ডি সম্পর্কে এই সমস্ত কথা পাবলিক করার দরকার ছিল না, তুই বাইরে গিয়ে করতে পারতিস, আলাদা করতে পারতিস। কেন তোর মেয়েটার সামনে তোর হাজব্যান্ড সম্পর্কে এই কথা বলছিস? ওরও তো বাবা হয়, ওর তো কোনো না কোনো সময় ওর বাবার মুখোমুখি হবে, আজ বাদে কালই হবে, ঠিক আছে? তখন বাবা তুমি আমার ফোন ধরছো না কেন, তুমি কেন আমার সঙ্গে এরকম করছো, তোমার সঙ্গে মার সঙ্গে ঝগড়া হয়েছে, তুমি আমার সঙ্গে কেন কথা বলছো না, এই প্রশ্নটা, কারণ এই কথাটা তুই বলেছিস। এই প্রশ্নটা যদি ওর বাবাকে করে, স্যান্ডিকে করে, তখন তোর স্যান্ডির রিয়াকশান কী হবে? এমনিতেই তো যা পরিস্থিতি, সম্পর্কের যা পরিস্থিতি, এখনও যদি মাথায় বুদ্ধি আনতে না পারিস তাহলে ওই বাড়িতে ফিরে যাওয়ার কোনো মানেই হয় না। যেই পরিস্থিতি বাড়িতে ফেরার আগে তৈরি করছিস, ওই বাড়িতে গিয়ে তোর আগে কী অবস্থা ছিল, আরও চরম খারাপ অবস্থা হতে চলেছে। এই সত্যি কথাগুলি সহজভাবে বলে দিই বলে আমি সবার কাছে খারাপ হয়ে যাই। ওটা নিয়ে আমি ম্যাটার মানে আমার লাইফে ম্যাটার করে না কে আমাকে খারাপ ভাবলো না ভাবলো। আমি মানে কি বলবো, এখানে সবার ভালোবাসা পেতে আসিনি, আমি নিজের মতামত রাখতে এসেছি, আমার মতামতকে ভালোবেসে যে আমার পাশে আসবে অ্যাজ এ ভিউয়ার্স হিসেবে বা অ্যাজ এ ক্রিয়েটার হিসেবে, ওইটুকুই আমার যথেষ্ট। আবারও মিজারেবল করে দিচ্ছিস, আবারও তোর জীবনে প্রচুর পরিমাণে ডিপ্রেশন আসতে চলেছে, তুই তৈরি থাক, প্রচুর ডিপ্রেশন আসতে চলেছে। এক তো কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট থাকবে না, ফোন এখনও হাতে আছে তার মানে তার সাথে তোর কন্ট্যাক্ট আছে, এইটুকু আইডিয়া করা যায়, বুঝতে পারলি তো, এইটুকু আইডিয়া করা যায় তার সাথে কন্ট্যাক্ট আছে। যখনই ও বাড়িতে ঢুকবি তখন তুই কোনো কন্ট্যাক্ট রাখতে পারবি না, অবভিয়াসলি রাখতে পারবি না, কোনোভাবেই রাখতে পারবি না। এক তো তোর ওই পরিস্থিতি সহ্য করতে হবে, তার মধ্যে এই যে পরিস্থিতিটা একটু তৈরি করে নিয়ে যাচ্ছিস এটাও তোকে সহ্য করতে হবে। তাহলে ভাব, দুটো পরিস্থিতি সহ্য করে নিয়ে তারপরে তোকে সংসার করতে হবে, তুই কীভাবে পারবি, কীভাবে করবি, কীভাবে করবি তুই? প্রশ্নোত্তরের আনসার নিয়ে আয়। এমন কোনো কাজ করিস না যে তোর মেয়েটা এখন তো অল্প সাফার করছে, এখন তো চোখের জল সবাই দেখছে, এরপরে কী হবে ভগবান জানে। যা বলছি তোর ভালোর জন্য বলছি, এখনো পর্যন্ত যা বলে যাচ্ছি তোর ভালোর জন্য বলছি, ভবিষ্যতেও যা বলবো ভালোর জন্যই বলবো। তো স্যান্ডির ভিউজ কমে 40,000 নিচে চলে এসেছে, 35,000 মধ্যে আটকে আছে। স্যান্ডি ব্লগ দাও বন্ধ করে দিয়েছে। স্যান্ডি গতকালকের ভিডিওতে বলছে ইন্টারেস্টিং হতে চলেছে, আর কটা দিন যাক ইন্টারেস্টিং হতে চলেছে, সেটা আবার মানে আমাদের সংসারে কেচ্ছা বিক্রি করে নয়, সেটা অন্যভাবে। কীভাবে তুই করবি ইন্টারেস্টিং ব্লগ, কীভাবে করবি? কোনো রাস্তা খোলা নেই, যে কিনা এতদিন পর্যন্ত পারল না সে আগামীতে করবে। চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই 3-4 দিন পরে আমাদের কী হবে বা ওদের কী হবে সেটাই দেখার জন্য আমরা ওয়েট করে বসে আছি, ওদের থেকে বেশি মানে আগ্রহ আমাদের যে কী হতে চলেছে, কী হবে, এটাকেই তো কাজে লাগাচ্ছে সবাই, তাই না? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।